2 দশক আগে শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি কৃষের কাজ। প্রথম কিস্তির জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আরও 2 কিস্তি নির্মাণ করেন প্রযোজক রাকেশ রোশন। সর্বশেষ কৃষ3 মুক্তি পায় 2013 সালে। এরপর থেকেই পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক। তবে দর্শক ও অনুরাগীদের মধ্যে সাড়া জাগানোর পরেও প্রায় অনিশ্চিত সিনেমাটির ভবিষ্যৎ। চলতি বছরের প্রথম দিকে কৃষ4 নিয়ে আলোচনা শুরু হয়। তখন জানানো হয়েছিল প্রযুক্তিগত কারণে আটকে রয়েছে সিনেমাটি। তবে এবার ঋতিক রোশনের বাবা ও সিনেমাটির পরিচালক রাকেশ রোশন জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে নয়, বাজেট সংকটে আটকে রয়েছে সিনেমাটি। পরিচালক রাকেশ রোশন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, বাজেট সংক্রান্ত কারণেই নাকি এক পা এগিয়েও 2 পা পিছিয়ে আসছেন তারা।